ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة إلى آخر الآية بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সময় শেষ। কিসের সময় শেষ? জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আজকের আলোচ্য বিষয় সময় শেষ। সময় আসার বেলা শেষ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ইউনুস 10 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কিছু নিদর্শন মানুষের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরুম মিনান্নাস, এই নিদর্শন অধিকাংশ মানুষ বোঝে না। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিবানী ইসরাঈলাল বাহর, যখন বানী ইসরাঈল ফেরাউনের ধাওয়া খেয়ে সমুদ্র পার হয়ে যাচ্ছে, তখন ফেরাউন তার জাতি নিয়ে উদ্ধত প্রকাশ করলো। ফেরাউন এবং তার জাতি মানে গাদ্দারি দেখাল, তার উপর অহংকার করে তার ধাওয়া করলো। করার পরে মাঝখানে যখন ডুবে যাচ্ছে, তখন ফেরাউন কি বলছে জানেন? তখন বলছে যে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনলাম, আমি এখন ঈমানদার হয়ে গেলাম। মানে যখন ডুবে মারা যাচ্ছে, তখন বলছে যে আমি ঈমানদার হয়ে গেলাম। এবং আমান্তু বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপরে বলছে শেষে যে মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যখন দেখছে ডুবে মারা যাচ্ছি, তখন সে বলতেছে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই। তারপর আল্লাহ বলছে আল আন অকদ আসাইতু কবলু অকুন্তু মিনাল মুসলিদিন, তুমি ইতিপূর্বে অনেক স্বৈরাচারী ছিলে, আর হবে না, তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, শেষ তোমার সময়। এইখান থেকে বলছি সময় শেষ, তখন ইমান এনে আর লাভ হবে না। দাড়িটা রাখেন, কহজুর দোয়া করেন, আগামী রমজানে রেখে দেও, বিড়িটা ছাড়েন, কহজুর দোয়া করেন, আগামী রমজানে শেষ করে দেবো, এই বছর থেকে শুরু করবো। পাঁচক তো সালাদটা পড়েন, হুজুর দোয়া করেন, এবার এই সামনেবার থেকে ধরবো। এই যে দোয়া করেন, হুজুরকে দোয়া করতে লাগাই দিয়ে সে অন্যায় করতেছে। আর দোষ হলো সেলুনের, তার কি দোষ? সেলুন শেষে দেয়, দোষ তো আর তার না। দোষ হলো টিভির, টিভি চলে গে তাহলে আমি দেখি গে, তাই না? দোষ তো আর আমার না। ওই যে সময় শেষ, এখন আর হবে না, শেষ। মালাকুল মওত কারো কথা শুনবে না,
মানুষ বড় নিমুখ হারাম, মানুষ মনে করে না কারো কথা, মানুষ মনে রাখে না, একসাথে চলে একসাথে ফিরে, মানুষ মানুষকে মনে রাখে না। আল্লাহ বলছেন ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিমান খলফাকা আহায়া, আমি ফেরাউন শরীরটাকে রেখে দিলাম ওই সমস্ত জালেমদের জন্য, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত জালেমরা আসবে, ফেরাউনের লাশটা দেখবে আর তারা শিক্ষা গ্রহণ করবে। এরপর আল্লাহ বলছেন ইন্না কাসিরাম মিনান নাস, বেশিরভাগ মানুষ ওখান থেকে শিক্ষা গ্রহণ করবে না। ফেরাউনের লাশ এখন আমরা যদিও মিশরে যাইনি কিন্তু মোবাইল দিয়ে দেখতেছি, দেখতেছি না? মুরিস, ডক্টর মুরিস বুকাইলি নাম শুনছেন? তার একটা লেখা আছে, ওই বিজ্ঞান ও ইসলাম এরকম একটা বই আছে তার, ডক্টর মুরিস বুকাইলি, সে বই লিখতে, মানে সে ওই যখন ফেরাউনের মমিটা সংরক্ষণ করা হলো তখন এই মুরিস বুকাইলি তিনি ইহুদি ছিলেন, তখন তিনি এই লাশ নিয়ে গবেষণা, এত বছর আগের লাশ, এটা কী কী করে থাকে, তখন তিনি তাওরাত আরও বিভিন্ন ধর্মগ্রন্থ খুঁজতে থাকলো, একটু কথা যে তার লাশকে সংরক্ষণ করা হবে, এতটুকুই পায়, এর বেশি পায় না। তো একটা কনফারেন্সে মুসলিম বিজ্ঞানীদের যখন সাথে কথা বললো তখন বলতো এটা আমাদের কোরআনেই আছে, 1400 বছর আগের কথা। তুমি সেটা কেমন কথা, 1400 বছর আগে বলে গেছে, এখনও লাশ আছে, 3500 বছর হয়ে যাচ্ছে, এটা কেমন কথা, বলছে হ্যাঁ কোরআনে আছে। তখন ওই রাত্রে আর ঘুম পারে নেই, যত বই আছে তাও রাত্রে সব পড়ে, তারপরে যখন সারা রাত ভরে কোরআন পড়ে পড়ে ওই আয়াতটা পেয়ে সে তখন ইসলাম গ্রহণ করে ফেলে। কিন্তু আমরা ফেরাউনের কথা শুনি, ওয়াজ শুনি, মাঠে গৈর বাইরে কাইন্দে কাইন্দে শেষ, ওই রাত্রেই শেষ, জুমার খুতবা শুনি আসরের সময় শেষ। সেই জন্য বলছি যে আমাদের সময় শেষ, ফেরাউনের অবস্থা তো আমাদের অবস্থা একই, আমি তো মানে মিল খুঁজে পাই না, মানে পুরোপুরি পাচ্ছি খুঁজে, যে আমরা নামে আছি কামে নাই, আল্লাহ কি বলে আমাদের তো ভাবি না। মুরিস বুকাইলি ফেরাউনের লাশ দেখে একজন ইহুদি মানুষ ইসলাম গ্রহণ করলো, কিন্তু আমরা তো ইসলাম গ্রহণ করছি বাপদাদা থেকে এত মূল্যায়ন নেই, একটা আয়াত পরে তারা ইসলাম গ্রহণ করে জীবনের পুরা মেনুটা চেঞ্জ করে ফেলে, সূচিপত্র সব চেঞ্জ, খাবার আইটেম চেঞ্জ, সবই তো চেঞ্জ, চলাফেরা চেঞ্জ, কিন্তু আমাদের তো কিছুই চেঞ্জ হয় না। সাহাবায়ে কেরামের দিকে তাকান, ওই কবরের সেই হাদিসটা কি শুধু উসমান ইবনে আফফানের জন্য? উসমান ইবনে আফফান এই হাদিসটা কত শুনেছেন, যে বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, লম্বা লম্বা দাড়ি, কবর দেখে হুহু করে কাঁদতেন, কবরের পাশ দিয়ে যেতেন, দাড়ি ভিজিয়ে দিতেন, অন্য সাহাবায়ে কেরাম বলতেন যে আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? ওই কবরের হাদিসটা কি শুধু উসমানের জন্য না আমাদের জন্য? যেই লোকটার জানাজা আমি পড়তে গেছি, জানাজা শুধু তার জন্য না আমার জন্য? মনে হয় তার জন্য, আমার জন্য না। যেই লোকটাকে কবরস্থ করতেছি আমরা মনে করি যে কবরটা তার জন্যই, কয়েকদিন পর পর মরে আমরা কবরস্থ করি যে তার জন্য মৃত্যু, আমার জন্য নয়, এটাই তো মনে করি আমরা। জীবনের সফলতা কী মনে করি, 30 বছর পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবো এটাই সফলতা কেউ মনে করে, সংসার করে ইনকাম করব, অনেক টাকা হবে, কিছু জমি হবে, এটাই আমার সফলতা কেউ মনে করে, ব্যবসা বাণিজ্য যত বড় হওয়া যায় তত সফলতা আমার। আসলে কি এটা সফলতা? না, এটা সফলতা নয়, এটা মিথ্যা কথা, কিছুই যে যাবে না, সব কিছু যে খুলে রেখে দেবে, মানুষ একটু ভাবে না, একটু চিন্তাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ বলছেন যে মানুষ কীভাবে চলে, প্রতিটা সেকেন্ড যার রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, লাইভ করা হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড মানুষ কীভাবে চলে। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আয়েশা, হে আয়েশা, তোমার প্রতিটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোটো গুণা থেকে বিরত থাকো, কেননা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা রয়েছে তোমার প্রত্যেকটি গুণা খোঁজার জন্য। এটি কি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন না আমাদেরকেও বলছেন, যে ছোটা গুণা থেকে বিরত থাকো, গুণা খোঁজার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আল্লাহর নিয়ামত মানুষ ভোগ করে কিন্তু আল্লাহর শুকরিয়া মানুষ আদায় করে না,
মানুষের একটু চিন্তা ভাবনাও করে না যে একসাথে মানুষটা চলতো কি সুন্দর, পাশে বসে তারা তো আমার পাশে দেখা হলে বাবা বলে ডাক দিত, সেই লোকটাতে চলে গেল আমাকে তো চলে যেতে হবে, কবরটা কি শুধু তার জন্য না আমার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ্জের 22 নম্বর সূরা 66 নম্বর আয়াতে বলছেন, ওহুয়াল্লাযী ইয়াহইয়াকুম, তিনি হলেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আমরা ছিলাম মরা, আমরা কি ছিলাম? মরা ছিলাম না? আমরা কি বলি যে হায়াত মৌত, আল্লাহ বলছেন মৌত হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৌত তারপরে হায়াত, আল্লাহ বলছেন ওহুয়া আল্লাযী আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি তোমরা ছিলে মরা, সুম্মা ইউমিতুকুম আবার মৃত্যুদান করব, সুম্মা ইউহইকুম আবার কবর থেকে উঠাবো, ইন্নাল ইনসানা লাকাফুর। এখানে আল্লাহ বলতে পারতেন যে তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন মানুষ বড় বেঈমান, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলল তোরা ছিলি মরা, আমি দিলাম জীবন, আবার মরে যাবি, আবার জীবন দিব, ইন্নাল ইনসানা লাকাফুর, তোরা বড় অকৃতজ্ঞ। এগুলো জেনেও তোমরা কি করো, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকো। দেখেন তো এই আয়াতটা একটু বুঝে জানত যে তোমরা ছিলে মরা, আমি দিলাম তোমাদেরকে জীবন, আবার মরে যাবে, আবার উঠাবো, ইন্নাল ইনসানা লাকাফুর, তোমরা বড়ই বেঈমান, এত কিছু তোমাদেরকে দিলাম, ডাকতে পারতে না, খেতে পারতে না, তোমার কান্নার শব্দ মা ছাড়াও মা বুঝতে না, যদি তুমি না কানতে তুমি খেতেছো, তোমার পেটে ক্ষুধা কে বুঝিয়ে দিল তোমাকে? এইভাবে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করলো, তুমি কিছুই ছিলে না। আল্লাহ আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুর, মানুষের কি এমন সময় ছিল না যখন সে কিছুই ছিল না? আমাকে কে চিনত, আপনাকে কে চিনত? আপনার তো কিছুই ছিল না, খালি পায়ে উলঙ্গ গায়ে দুনিয়াতে এসেছেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই ছিল না, তুমি এখন আজকে টাকা পয়সার মালিক হয়েছ, যে আল্লাহ তোমাকে দিয়েছে সে আল্লাহকে তো তুমি চেনো না। এইভাবে কতটি বছর আমার থেকে চলে গেছে, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের 60 বছর যার হয়ে গেছে তার কোনো উজর খাটবে না। 60 বছর কার কার হয়েছে, হাত তুলেন তো দেখি একটু, কি ঘুমাইতেছেন নাকি? কার কার হয়েছে একটু হাত তুলেন, বেদমি মাফ করেন, অনেকেই আছে 60 বছর আছে না? এই মানুষগুলা কি করে, সবাই কি সালাত পড়ে? সবাই কি বাসক্ত সালাত পড়ে? একটু কথা বুঝেন, ওয়াজ তো শোনেন সারা বছর, এই লোকগুলা কি বাসক্ত সালাত নিয়মিত আদায় করে না? এই লোকগুলা চায়ের দোকানে বসে থাকে, এই লোকগুলা বিভিন্নভাবে সময় কাটাচ্ছে, এই যে অবস্থা, 60 বছর হওয়ার পরে আল্লাহ নবী বলছেন আমার উম্মতের কোনো উজর খাটবে না, সে বলতে পারবে না আল্লাহ আমি তো সময় পাইনি কোরআন শেখার জন্য, একটু সময় দেওয়া আমাকে, কাজ হবে? মানে তোমাকে 60 বছর দিয়েছে এখন আর উজর খাটবে না, বলে আমি মূর্খ মানুষ, আমার হিসাব কম, হিসাব কম, মরে দেখে কী অবস্থা হয়, হিসাব কম হবে না, হিসাব হবে, আপনি কেন শিখলেন না? মুসলমানের উপর দিনের এলেম অর্জন করা কি ফরজ না? খালি হুজুররা শিখবে, হুজুরকে আগে জাহান্নামে দেবে, ওয়াজ একটা পাইছে হুজুরকে আগে দেবে, হুজুরকে আগে দেবে, আপনাকে কী করবে? আপনি শিখলেন না এর জন্য আরেক শাস্তি, ওকে তো একটা দিবে আপনাকে দুইটা দেবে, সাবধান। আল্লাহ বলছেন তোরা নাফরমা, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ এবার বলছেন সূরা নাহলের 61 নম্বর আয়াতে, ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইয়াখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ যদি মানুষকে সীমা লঙ্ঘন করার জন্য, মানুষ যে জুলুম করে, যে অত্যাচার করে আল্লাহর প্রতি করে, মানুষের প্রতি করে, এর জন্য যদি আল্লাহ পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণীকে আল্লাহ ছাড় দিতেন না। মানে আমরা যা করতেছি আল্লাহর প্রতি, আমরা যা করতেছি নিজের প্রতি, আমরা যা করতেছি আরেক ভাইয়ের প্রতি, যে জুলুম মানুষ করতেছে, আল্লাহ যদি ধরতেন তাহলে কাউকে ছাড় দিতেন না। মানে আল্লাহ ছাড় দিয়েছেন, এরপর আল্লাহ বলছেন ফাইজা যা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন সময় এসে যাবে কাউকে ছাড় দেওয়া হবে না, সামান্যতম সময় আর কাউকে দেওয়া হবে না, লা ইয়াস্তাখিরুনা সাআতাও
ওলা ইস্তাকদিমুন, সামান্যতম সময় আর কাউকে দেওয়া হবে না, আর সার দেওয়া হবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না। দেখেন মরার সময় কী বলবে, ওই যে হাত্তা ইযা জাহাদুহুমুল মাউত, যখন তার আহাদাহুমুল মাউত মৃত্যু এসে যায়, তখন বলে রব্বিরজিউন, ক্বালা রব্বিরজিউন, প্রভু হে লাআল্লি আমালু সালিহান, প্রভু হে তুমি আমাকে একটু সময় বাড়িয়ে দাও, আমি একটু আমলে সলেহ করব, আল্লাহ এতদিন আমি সময় পাইনি। ওই যে হুজুর মারা গেল, ঢাকা শহর হাঁটতেছিলাম ধানমন্ডি থেকে ভার্সিটি থেকে বের হয়ে ব্যাগ কাঁধে নিয়ে, মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে জ্যাম লাগছে, মনে ফুরফুরা মন হাঁটতেছি, কত গতকাল কেন মারা গেল না পরশুদিন, পরশুদিন তো ওই ভার্সিটি থেকে ক্লাস করে ব্যাগ নিয়ে বাইর হচ্ছি, তো হাঁটতে হাঁটতে মগবাজার যাবো, মাত্র মোবাইল হাত নিছি, দেখি তার ছবি সহ একজনের সারছে জানাজা সাড়ে আটটায়, কী কয় আশ্চর্য, কী বলে, আসলে তো ওরকম বয়স হয় নাই, তাই নাকি, ঠিক না? দেখা হলে বাবা কেমন আছো জিজ্ঞেস করতো, তো একটু দাওয়াতের কাজ করেন, হ্যাঁ বাবা করবো সময় আছে, এই তো আমরা একটু প্রস্তুতি নিচ্ছি বাবা, মানে হতভঙ্গ, মানে এই যে ফুরফুরা মেজাজ চলতেছি, থেমে গেলাম, আমার তো আর কিছু করার নাই, তখন তার সাথে ওরকম আত্মার কোনো সম্পর্ক নাই, তখন ওই যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, চোখের পানি অজান্তে, মনের অজান্তে, সে তো আমার আত্মীয় না, মনের অজান্তে ওই যে দিনের ভালোবাসা একটু চোখের পানি বেরিয়ে আসলো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, কবরের প্রশ্ন সহজ করে দাও, ওরকম জীবন গঠন করেন যে তার সাথে তো আমার আত্মার কোনো সম্পর্ক নাই, সে তো আমাকে কোনো দিন দুই টাকা দেয়নি, হয়তো মনে পড়ে তার কাছে দুই ক্লাস করছি কিনা আমার মনে নেই, কিন্তু উস্তাদ বলে স্বীকার করতাম, ওই যে মনে পড়ে দিনের সম্পর্ক, বলছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এটা হলো মানুষ মারা গেলে সবচেয়ে বড় দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এবং কবরের প্রশ্ন অটল রাখো, চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করা হলো, তার সাথে কোনো সম্পর্ক নেই, এই যে ইমানের সম্পর্ক, সে দিনের যাই করছে খেদমত করছে না, সে দোয়াটা এমনিতেই পেয়ে গেছে, আপনি হুজুর খাওয়াই দোয়া নেবেন? যখন আপনি মারা যাবেন আপনার মেয়ে এসে কাঁদবে, আমাকে আর কে আদর করবে, আমাকে মা বলে কে ডাক দেবে, আপনার ছেলে এসে বলবে এতদিন তাও আব্বা বেঁচে ছিল, আব্বার পাশে একটু বসতাম, মানে ও নিজের জন্য কাঁদতেছে, বলতেছে এখন তো আমাকে কে বাবা করে ডাকবে না, মাটা চলে গেল আমাকে তো আর কেউ মেয়ে বলে ডাকবে না, এখন আমি কার কাছে আসবো, মেয়ে এসে বলতেছে আর কাঁদতেছে, এখন আমি কার কাছে যাব, আমার আজকে থেকে আশা শেষ হয়ে গেল, আমার মা মরে গেল, ছেলে বলতেছে আজকে থেকে আর কাউকে বাবা ডাকতে পারবো না, মা ডাকতে পারবো না, আমার মাটা চলে গেল, তার মানে ছেলেও নিজের জন্য কাঁদছে, মেয়েও নিজের জন্য কাঁদছে, ছোট্ট ছেলেটি বলছে আমাকে কী আদর করবো, আমি কাকে আব্বা বলে ডাকবো, মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসে বলতেছে বাপ মা চলে গেল আর কাকে ডাকবো, সবাই তো তার নিজের জন্য কাঁদছে, এই কথা তো কেউ বলছে না যে আমার মা চলে গেল, আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার মা, আমার মা শীত লাগতো, আমার মা কবরের মধ্যে কীভাবে ঘুমাবে, এই কথা তো কেউ বলে না, সবাই নিজের জন্য কাঁদে। এক ফকির এসে মসজিদের বারান্দায় বসে আছি, তো আশরাফ ভাইয়ের আব্বা মারা গেছে, বলছে যে ফকির এসেই শুনে তো আশরাফ ভাইয়ের আব্বা মারা গেছে, কতদিন আগে, 15 দিন আগে, শুনেই কান্না শুরু করে দিছে, তো বলছে আমার আব্বা মারা গেছে তুমি কান্দো কে, তুমি বুঝবে না আমি আসলে আমাকে 100 টাকা দিত, না আসলেই বাস্তব, মানে ও আসলে 100 টাকা দিত ওকে, আপনার ছেলেকে আপনি আদর করতেন এই জন্য কাঁদে, আপনার জন্য তো কাঁদে না, তা না হলে নিজের চোখে দেখা বৃদ্ধ বয়স মা কোলের মধ্যে এভাবে একজন 50 মাকে এইভাবে কোলে নিয়ে কাঁদতেছে, মায়ের মৃত্যুর যন্ত্রণা মা কাতরাচ্ছে, মানে মরার দুয়েক দিন আগে যখন ছেলেটা মাকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ছেলে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁদতেছে, এদিকে মাও কাঁদতেছে, মানে কষ্টে মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে, মা বলতেছে বাবা আমার তো আমি আর কোলাতে পারছি না আমার ব্যথায়, এবার ছেলে মায়ের দৃশ্য দেখে মায়ের মুখটা বুকের মধ্যে নিয়ে ছেলেও কাঁদে মাও কাঁদে, আমি দৃশ্যটা দেখতেছি, কি মুমূর্ষু অবস্থা,
তো কিছুক্ষণ পরে মা ছেলে কাঁদতে কাঁদতে দিশার পাঁচ মিনিট যখন পার হয়ে গেল, আজান হয়ে গেল, মাটা একটু বিছানায় শরীর এলিয়ে দিয়ে এবার ছেলে বিড়ি লাগিয়ে বাড়ির পিছনে চলে গেল। কেমন হলো? আসলে কি প্রকৃত মহব্বতে কাঁদে? মিথ্যা কাঁদে কাঁদে? আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার জন্য কাঁদে না, তার নিজের জন্য কাঁদে যে আজকে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমার তো ভালোবাসার মানুষ আর নাই। তখন বলবে রব্বির জিউন, প্রভু হে সময় বাড়িয়ে দাও। আল্লাহ বলবে না 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 আর সময় হবে না, আর কিছু বলবে না, রব্বির জিউন লাআল্লি। দেখেন কি বলছে আল্লাহ, লাআল্লি আমালু সালিহা। আল্লাহ তুমি আমাকে সময় বাড়িয়ে দাও, আমি একটু আমলে সলেহ করবো। আল্লাহ একটু সময় তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বলবেন না না আর হবে না। এরপর আল্লাহ কি বলছেন, লাআল্লি আমালু সালিহান তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাউলুহা আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি বাআসুন। এটা কথার কথা মাত্র, এটা সে বলবেই, এটা তার কথার কথা, আর সময় তাকে দেওয়া হবে না। সে যখন বলবে আল্লাহ তুমি আমার সময় বাড়িয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লাব আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন যে মরণ আসার পূর্বেই কি করো, দান করো। তারপরে হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত, যখন তোমার মৃত্যু এসে যাবে তখন বলবে ফায়াকুলা, তখন তুমি বলবে রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব, প্রভু হে তুমি আমার একটু সময় বাড়িয়ে দাও, এতদিন দান করতে পারিনি, ফাস সদ্দাক আমি সাদগা করব, ওয়া কুম মিনাস সলিহিন ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন বলবে আল্লাহ একবার বলে কি একটু সময় দাও, একটু আমল করে আসি, এতদিন তো আর সময় পাইনি, নামাজ পড়ব একটু আল্লাহ সময় দাও, একটু দান করে আসি আল্লাহ তুমি আমাকে সময় দাও। একই কথা, ওই যে আমরা বলি না একটু ফলের রস দাও, আসলে কি ফলের রস চা? না না না, ফলের রস যদি তার মৃত্যুটা ভালোভাবে হয়, জান্নাতের মধ্যে আল্লাহ তার কত নহর যাবে তার পায়ের নিচ দিয়ে, দুনিয়াতে আল্লাহ নহর দেখিয়ে দিয়েছেন। স্মরণীয় ঘটনা সূরা তাহরিম পরে দেখেন, মারিয়াম যখন পেটের ব্যথায় চলে যায়, দুইজন মেয়ের কথা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, একজন হলো ঈসা ইবনে মারিয়াম আর একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে দুনিয়াতে আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছেন। বলবেন এটা আবার কেমন কথা, পীর মুরিদি কথা আনলেন? জি না, কোরআন থেকে দলিল দিব। মানে ফেরাউনের স্ত্রী আসিয়া আর মরিয়াম যখন বাড়ি থেকে মসজিদ থেকে বেরিয়ে জঙ্গলে চলে গেল, মরিয়াম বলতেছে মৃত্যু কবলা হাদা, আল্লাহ এর চেয়ে তো মরণ হলেই ভালো হতো, স্বামী ছাড়া বাচ্চা হবে এটা কি মানুষ মেনে নিবে? তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন বললেন ফানা দাহা মিং তাহতিহা, মরিয়মকে ডেকে বললেন মরিয়াম তুমি খেজুর গাছ ঝাঁকা দাও, খেজুর পড়বে ওখান থেকে টপ টপ খেজুর পড়বে, ঝাঁকা দিলে খেজুর, এখানে সবাই মিলে যদি ঝাঁকি দেই খেজুর পড়বে? আল্লাহ বলছেন মরিয়ম তুমি ঝাঁকি দাও খেজুর পড়বে, তুমি খেজুর খাও আর সন্তানের মুখের দিকে তাকাও আর তোমার পায়ের নিচ দিয়ে আল্লাহ ঝর্ণা দিয়ে দিচ্ছেন, এখান থেকে পানি খাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, মানে দুনিয়াতেই ঝর্ণা দিয়ে দিছে। তো আপনার আব্বা যদি মারা যায় তখন দুধ দেওয়া লাগবে না, তখন ফলের রস দেওয়া লাগবে না, তখন বলেন যে আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে যেতে পারে তখন কাজ হবে, আর ফেরাউনের মতো যদি বুদ্ধিমতী হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে না, মুখে হাসবে না। বহু মানুষ দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ হাসে না, বহু মানুষ দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে ওই সময় তা আসে না, আসবে না, আর কাজ হবে না। যতই চালাকি করেন ওখানে চালাকি খাটবে না। আপনি মনে করেন, আমি মনে করি যে আমি তো আমার সাথে আমার মতো চালাক কেউ আছে, হ্যাঁ হুজুর সাথে দেখা হলে আর হুজুর নামাজ পড়ুন দোয়া করেন, খাটবে না, বাহাদুরি খাটবে না। সেই সময়ে সময় বাড়িয়ে চাইলেও দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই তিনটা ছেলে ছিল, আপনারা জানেন যে সর্বশেষ যে ছেলেটি 7-8 বছরে মারা যায় ইব্রাহিম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মানুষ মারা গেলে শোকে কাঁদা যাবে না, এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে এনে দিয়েছে, আল্লাহ নবী ইব্রাহিম মারা যাচ্ছে, রসুল সাল্লাম কোলের মধ্যে নিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরছে। সাহাবীরা দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, মানে ছেলে তো মারা যাচ্ছে, আগে 3টা ছেলে ছিল, 2টা ছেলে ছিল, সব মারা গেছে,
তো একটা ছেলে শেষ পর্যন্ত মারা যাচ্ছে, তখন কষ্টটা কেমন লাগছে? নিজের কোলের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ নাম ধরে কোনোদিন ডাকেননি, এত বড় একজন নবী, তার কোল থেকে ছেলে কোলের মধ্যে মালাকুল মৌত নিয়ে যাচ্ছে, নবীর কিছু করার ক্ষমতা নাই, নবী চোখের পানি ঝরঝর করে ঝরছে, ছেলে মারা যাচ্ছে, নবী কিছু বলার ক্ষমতা নেই, বাবা মারা যাচ্ছে, ছেলে কিছু বলতে পারে না, ছেলে বাবার সামনে মারা যাচ্ছে, বাবার কিছু করার ক্ষমতা না, এখানে ক্ষমতা খাটবে না, শরীরের যত শক্তি সমস্ত শক্তি দিয়ে খাটাবে, কোনো কাজ হবে না। ওই যে আল্লাহ বলছে অজাত সাকরাতুল মাউত বিল হক, সূরা কফের 19 নম্বর আয়াত, অজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই, যেটা নিয়ে তুমি টাল বাহানা করতে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটা নিয়ে কী করতে টাল বাহানা করতে, গান বাজনা করতে, মানে ভুলে থাকতে মৃত্যুকে, আমোদ ফুর্তি করতে, সিনেমা দেখতে, মানুষের সাথে গল্প গুজব করতে, মানে আল্লাহকে স্মরণ করতে না, মরতে হবে এই চিন্তা তোমার না, এটা ভুলিয়ে দিয়েছো। এর একটা প্রমাণ আপনাকে দেই, আমার দাদি মারা গেল কিছুদিন আগে, আপনারা জানেন, দেড় মাস বিছানায় পড়া, একটু বুঝেন কথাটা। এই যে আল্লাহ বলছে জালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা তোমাকে গ্রাস করবে, এই আয়াতটা সেদিন বুঝলাম, দেড় মাস বিছানায় পড়া, পরসব পায়খানা বিছানার মধ্যে করে, শক্তি আছে তার গায়ে, শক্তি নেই, পিছন দিয়ে আপনার মানে গুস্ত খসে খসে পড়া শুরু, মানে এক বিছানায় শুয়ে থাকে এক কায়দে, তাকে তো আর কায়দ ঘোরানোর সুযোগ নেই, ওই একসাথে শুয়ে থাকতে থাকতে। তো আমার স্ত্রী আর আমার এক ওই বড় ভাইয়ের বউ, তো দুইজনে খেদমত করে, মানে যেদিন মারা যাবে ওই দিন আমি আমার মাদ্রাসার মসজিদে এশার সালাত পড়তে আসছি, ঠিক এক মিনিট আগে তার হাতটাকে খামসা দিয়ে ধরছে, শরীরে কিন্তু শক্তি নেই, এক গ্লাস পানি সে খেতে পারেন, খেয়াল করবেন এই আয়াতটা দেখেন, বাস্তব প্রমাণ, আল্লাহ বলছেন মৃত্যু যন্ত্রণা গ্রাস করবেই, তার এই এক আঙ্গুল দিয়ে তার বাম হাতের এই শাহাদাত আঙ্গুলটা ধরছে, মানে খামসা দিয়েছে, পুরো হাত ধরার জন্য পারেনি, মৃত্যুর ঠিক 15 সেকেন্ড আগে যখন এই আঙ্গুলটা ধরছে আর ছুটাতে পারে না, এমন তো অবস্থায় ডান চলে গেছে, মালাকুল মৌত রুহ নিয়ে চলে গেছে, অনেক জোরাজুরি করে 15 সেকেন্ড পরে এই বাম হাতের এই শাহাদাত আঙ্গুল ছুটাইছে, এই ব্যথা আজও কমেনি, ওষুধ বহু খাওয়া হয়েছে, কোনো কাজ হয় না। বুঝতে পারছেন জিনিসটা, আঙ্গুল ফুলে 3 দিন পর্যন্ত এরকম মোটা হয়ে থাকলো, তার মানে কি শরীরের শক্তি নেই। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মৃত্যুর যন্ত্রণা আসে তখন সে ছটফট করতে থাকে, যেই বৃদ্ধ মহিলাটি দেড় মাস পরা বিছানায় পড়ে থাকলো, তার শরীরে কোত্থেকে এত শক্তি আসলো, খুব চেষ্টা করেছে মালাকুল মৌত থেকে ছুটতে, তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে চেষ্টা করছে, মানে এক আঙ্গুল দিয়ে ধরছে তার ছোড়াতে পারেনি, এত শক্তি কোত্থেকে আসলো। আল্লাহ বলছেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই জিনিসটা নিয়ে তুমি কী করতে তাল বাহানো করতে, এটা যন্ত্রণা তোমাকে গ্রাস করবেই করবে। অন্নাসিয়াতি গর্ক অন্নাসিত দিনাস্ত, শপথ ওই সমস্ত ফেরেস্তার যারা ডুব দিয়াত তাকে হরণ করে, অন্নাসিত দিনাস্ত, শপথ ওই সমস্ত ফেরেস্তার যারা মানুষের আত্মার বাঁধনকে মৃদুভাবে খুলে দেয়। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালাকুল মউত যখন আসে, এসে একজন ফেরেস্তা কালো খুচ্ছিত চেহারা বেঈমানের সামনে এসে বসে, সে দেখেই ভয়ে চুপসে যায়, দেখেন না, নাটাই দিকদিক করে উল্টিয়ে ঘুরিয়ে দেয়, আবার কেউ মরে আছে বোঝাও যায় না, তখন মালাকুল মউত যখন এসে ভয়ে চুপসে যায়, আল্লাহর নবী বলেছেন যে তার শরীরের সমস্ত রোগগুলি ছিঁড়ে টেনে হিসড়ে বের করে আনে, যখন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, আপনি এই যে এখন সহজ হবে, নবী বলছেন যে চামড়ার পোশাক আছে না, কম্বল গায়ে দেন না আপনারা, কম্বলের মধ্যে একটি গরম লোহা দিয়ে এইভাবে যদি টান দেন বেজে আসবে কিছু? আল্লাহ নবী বলছেন যে গরম শলাকা দিয়ে পশমের মধ্যে টান দিলে যেভাবে পশমগুলি বেজে আসে, সেইভাবে একজন পাপিষ্ট ব্যক্তির মৃত্যু হয়, মানে যেভাবে পশমগুলি ছিঁড়ে আসে সেইভাবে মানুষের রগগুলি টেনে হিসড়ে নিয়ে বের করে নিয়ে চলে যায়। আর যখন একজন মুমিন বান্দার মৃত্যু হয়, গ্লাস থেকে পানি যেভাবে কলস থেকে পানি ঢেলে দিতে যেভাবে কষ্ট হয় না, সেইভাবে মুমিন ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু আমরা তো ওয়াজ বহু শুনি, মুমিন হতে পেরেছি, ইমানদার হতে পেরেছি, এভাবে যদি মৃত্যু হয়, মৃত্যু থেকেই শুরু হলো আপনার অবস্থা আমার অবস্থা, এই যদি হয় অবস্থা, কবরের মধ্যে কী হবে অবস্থা? এতগুলি মানুষ পাশে বসে আছে,
কারো কিছু করার ক্ষমতা নাই, নিথর নিস্তব্ধ দেহ পড়ে আছে, তার কোনো শক্তি নেই। একটু আগে যে হুঙ্কারে মাইক ফেটে ফেলতো, যেই লোকটির যৌবনের এত পাওয়ার ছিল, কি পাওয়ার, শ্বশুর বাড়িতে যদি মাহবিলে গেছে রাত তিনটায়, আম্মু দরজাটা খুলেন, কে জামাই আসছে রে, গায়ের কম্বলটা জামাইকে দিয়ে নিজে কাঁথা নিয়ে থাকে, মানে যৌবনের একটা দাম আছে। শ্বশুর বাড়ি গেছে, জামাই আসছে, নতুন জামাই, প্রথম দিন ধৈর্য, এক রাত্রেবেলায় কি মুরগি মুরগ জমা করা শুরু করে দিছে, কিন্তু এই যৌবন শেষ হয়ে গেলে এখন বৃদ্ধ বয়সে শ্বশুর বাড়ি জানে খেদমত আসেনি। এই জন্য যৌবনের হিসাব তাল্লা নেবেন, যৌবনে মাইক বারে মাইক ফেটে, গলার চুটে মাইক ফেটে যায়, ছুট দিয়ে বাড়ি দিলে আব্বা ডাক আসে, আম্মা ডাক আসে, ছাগল পারেনি আব্বা ডাক দিতে, কুত্তা পারে আব্বা ডাক দিতে, হ্যাঁ কুত্তা কি পানি খেতে পারে? তোমাকে শক্তি দিয়েছি, আল্লাহ বলছেন তোমাকে শক্তি দিয়েছি, বলে সানা ওয়াশাফাত আইন, তোমার এই জিব্বাটা আমি দিয়েছি, এই জিব্বাটা বাড়ি দিলে কি হয়, কথা আসে, জোরে জোরে আওয়াজ হয়, আরেকজনের কানের পর্দা ফেটে যায় তোমার আওয়াজে। ঠোঁটটা যদি আল্লাহ না দিতেন তাহলে কি, জামাই যদি লন্ডনই হয় মেয়ে বিয়ে দেবে কেউ, উপরেও নাই নিচে হলে পানিও খেতে পারবেন না, পাইপ দিয়ে খাবেন, পাইপ দিয়ে খেতে পারবেন পানি, সম্ভব হবে, বাতাসই তো যাবে না। তো আল্লাহ এত কিছু দিলেন, আল্লাহ হিসাব নেবেন না? মরার সময় শুরু হয়ে গেল আদাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কবরে শোয়ানো হবে তখন বলবে কানাও মাতিল অরুস, ঘুমাও মুমিন বান্দা, ঘুমাও কবরে, নতুন বর বাসর ঘরে যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাবে, সুবহানাল্লাহ বলবেন না, নতুন বর বাসর ঘরে যেভাবে ঘুমায় ঠিক সেভাবে ঘুমাবে। আর যদি অবস্থা খারাপ হয় তাহলে জাহান্নাম থেকে বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে একটা কানেকশন করে দাও, এগুলো কি মনে পড়ে না? ওই হাদিসটা কি, আমি আবারও বলি, উসমান ইবনে আফফান কেন কাঁদতেন? কবর আউয়ালু মানাজিল, প্রথম মঞ্জিল হলো কবর, রাত্রেবেলা রেখে আসলো সবাই যার যার ঘরে ঘুমায়, খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো, মাকে দাফন করে এসে সবাই খাওয়া দাওয়া শুরু করলো, কিন্তু ওই যে মা কবরের মধ্যে নিথর নিস্তব্ধ দেহ, কি মায়াবী মাটা ছিল, তাকে কত আদর করতো ছেলেটাকে, ছেলেকে কবরস্থ করে সবাই ঘুমাচ্ছে, ছেলে কবরে কীভাবে আসে, তার আদাব হচ্ছে না কি হচ্ছে, কীভাবে সে আসে, কেউ কি খোঁজ খবর নেই আপনার? নেবে ফেলে চলে আসছে, মানুষ মনে করে না, এই যে বললাম একসাথে চলেছে তার কথা মানুষ মনে করে না, তাই যদি হতো মানুষটি একটু ভালো হতো, মানুষ বড় নাফরমান, কেউ কাউকে মনে করে না, কিভাবে সে কবরের মধ্যে ঘুমাচ্ছে মানুষ মনে করছে না, সবাই সবাইকে ছেড়ে চলে যাবে, কবরটা শুধু তার জন্য নয় আমার জন্য, মসজিদের খাটটা শুধু তার জন্য নয়, আমরা তো জানাজা পড়ি, বহু জানাজা পড়ি, দায়িত্ব মনে করে পড়ি, যে পড়তে হয় না পড়লে খারাপ দেখা যায়, পড়তে হবে, একটু মায়া লাগে, বন্ধু মানুষ ছিল যাই একটু, নাহলে মানুষ কি বলবে, আসলে কি তাই, কবরটা তো আমার জন্য, কবর থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ নবী এই পদ্ধতি দিয়েছেন, আল্লাহ এই পদ্ধতি দিয়েছেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু না আমরা শিক্ষা গ্রহণ করি না, ইমানদার হন, ইমানদার হলে লাভ আছে। দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনার যখন আসিয়া যখন ফেরাউন অত্যাচার করে জগদ্দল পাথর, বড় পাথর তার বুকের উপরে চাপিয়ে দিয়েছে, নিচে বালু উত্তপ্ত বালু, আসিয়া এবার যখন সহ্য না করতে পারে, সূরা তাহরিম 11 নম্বর আয়াত, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রভু হে জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর তৈরি করো, অনাজ্জিনি মিন ফিরাউন আমালি, অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, প্রভু হে ফেরাউনের অত্যাচার আমি সহ্য করতে পারি না রে প্রভু, ফেরাউন আমার উপর অত্যাচার করে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন বলছে রব্বি বিনিলি, প্রভু হে ফেরাউনের অত্যাচার তো আমার সহ্য হয় না, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে মুক্ত করো, জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে মুক্ত করো, রব্বি বিনিলি, প্রভু হে তুমি জান্নাতের মধ্যে আমার ঘর বানাও। আল্লাহ নবী বলেন সিলসিলা সহিহার মধ্যে হাদিস এসেছে, জান্নাতের ঘরটি সাত আসমান ভেদ করে আসিয়া দুনিয়া থেকে জান্নাতের ঘর দেখে নেয়, তখনই আসিয়া আল্লাহ নবী বলে মনে মনে হাসে, আসিয়া মনে মনে হাসে, জান্নাতের ঘর দুনিয়া থেকে দেখে নেয়। হাদিস সহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমুল্লাহ হাদিসকে সহি বলেছেন যে আসিয়া দুনিয়া থেকেই জান্নাতের ঘর দেখে নেয়, তাহলে আল্লাহর দয়া আছে না?
হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যখন মারা যায়, জাবের মনক্ষুণ্ণ, একদম মন ভীষণ, জাবের বসে আছে, জাবের বিবাহ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাবের তুমি বিবাহ করেছো? হ্যাঁ বিবাহ করেছি। তো কেমন বিবাহ করলে? বলছে বিধবা নারী বিবাহ করছে। তখন বলছে কুমারী নারী বিয়ে করতে, তুলাই বুকা ও তুলাই বুহা, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তখন বলছে আল্লাহ রসুল, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেকগুলি ছোটো ছোটো ভাই আছে, বোন আছে, তাদেরকে কে দেখবে? আমি কুমারী মেয়ে বিবাহ করলে করতে পারতাম, কিন্তু আমার ভাই বোনগুলো কে দেখবে, এই ছেলে মেয়েগুলোকে কে দেখবে? এই জন্য একজন বিধবা মহিলা বিবাহ করেছি, যাতে তাদের খেদমত করে। আল্লাহ রসুল চুপে গেছে। তখন বলছে জাবের, তোমাকে একটা সুসংবাদ দিব। বলছে দিলে তো ভালোই হয়, আমার মনটা তো ভীষণ, আব্বা মারা গেল ওহদের যুদ্ধে, এতগুলো ভাই বোন, ঋণ নিয়ে আমি কোথায় যাব? তখন বলছে জাবের, আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। এটা মেরাজের আগের ঘটনা, যে আল্লাহু আবাকা মেরাজের পরের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে উহুদের যুদ্ধ যখন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সরাসরি সাক্ষাৎ হয়নি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকি আল্লাহু আবাকা, হাদিসের সনদ হাসান, যে লাকি আল্লাহু আবাকা, স্বয়ং আল্লাহ তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছে। কথাটা এমন হওয়া উচিত ছিল, আল্লাহ তোমার আব্বা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ বললেন না, আল্লাহ তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট। তা আমাদের প্রতি কি আল্লাহ সন্তুষ্ট? এইভাবেই তো আমাদের জীবনগুলি চলে যায়, আমরা একটু খেয়াল করি না, একটু ভাবি না। আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিচ্ছেন, মানে চোখের পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত পড়ে সারা রাত তাহাজ্জুদের সালাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, একটি আয়াত পড়ে পড়ে পুরো রাত শেষ করে দিলেন। তারা কি বুঝতেন আর আমরা কি বুঝি? আমাদের কোনো দিন আল্লাহকে ভয় করে একটু চোখের পানি পড়ে না? আমাদের একটু মনে হয় না যে কবরে আমাকে যেতে হবে? একটু মনে হয় না যে এই কবরটা আমার হবে? আপনি কি করে বলেন যে ঠিক আছে কালকে থেকে পড়ব, আজকে থেকে, এখন যদি মালাকুল মত, এখন যদি আমি বুঝি যে মেলান্দ বাজারে আমার কাফনের কাপড় এসে গেছে, আমি খুতবা দিতে পারবো? মন চাইবে? কোনো কিছু ভালো লাগবে? এটাকে আল্লাহ গোপন রেখেছেন। আমা তাদরি নাফসুন বিআই আর দিন আন্তামত, আল্লাহ বলছেন যে কে কখন কোথায় মারা যাবে সেটা মানুষ জানে না। আপনি কোথায় মারা যাবেন? বাজারে ব্যবসা করা অবস্থায় মারা যাবেন? তাসের এই আসরে বসে বসে মারা যাচ্ছে না লোক? তা আপনি ওই পচা জিনিস দেখতে দেখতে, আপনার সুদ ঘুষ খেতে খেতে যদি আপনার জীবনটা বেরিয়ে যায়, তা আপনি তো ওই অবস্থায় গণ্য হবেন? একটু ভাবেন যে দুনিয়াটা আমার নয়, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াতে যা আছে কিছুই আমার নয়, আমি যেটা করে যাব সেটাই আমার। এটাই যে বাস্তবতা, এটাই যে সত্য। কথা তো বলার অনেক ছিল, কিন্তু সময় শেষ। কথা বলার অনেক ছিল, সময় শেষ। আপনি অনেক গুনাহ করেছেন, আপনার অনেক গুনাহ, আল্লাহ আপনাকে ডাকছে হাত ছানি দিয়ে, বান্দা তুমি অনেক গুনাহ করেছো, তোমার মন খারাপ। আল্লাহ সূরা ফুরকানের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তোমার মন খারাপ, তুমি অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে তুমি আসমান জমিন ফাঁকা জায়গাটা ভরে ফেলছো। বান্দা তুমি আজকে শুনেছ প্রভুকে আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে, একটু বলো, মানা আমিলা সালিহান ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তওবা করে এবং আমলে সালেহ করে আল্লাহকে আল্লাহ বলে একটি ডাক দেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন, মানে নেকিতে বদলিয়ে দিয়ে দেবেন। যে বান্দা তুমি আমাকে প্রভু বলে ডাক দিয়েছো, তুমি যখন আমার কাছে ফিরে এসেছো, আসো বান্দা আমি তোমার পিছনের সমস্ত গুনাহগুলি নেকিতে পূর্ণ করে দিয়ে দেবেন। এরকম একটি রব আপনি পাবেন। মাকে যদি ডাকেন আম্মু, আম্মু বারবার ডাকতে থাকেন আম্মু, আম্মু বিরক্ত হয়ে যাবে,
বেটা কি বলিস, একবার দুইবার দশবার পঞ্চাশবার ডাকার পরে মা বিরক্ত হয়ে যাবে, আর আল্লাহকে সারাদিন বলেন আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকেন, আপনার রব আপনার প্রতি খুশি, আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার জীবনের সমস্ত গুণাগুলি নেকিতে বলে করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর রব পে দুনিয়াতে যদি না ডাকেন কবরে কি ডাকা যাবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উহুদ পেতে আছে। আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে থাকবে সত্তর হাজার লাগামের সাথে, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 করে ফেরেস্তা থাকবে। আপনি হিসাব করে দেখেন কত কোটি ফেরেস্তা থাকবে। এবার কোটি কোটি ফেরেস্তা জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, সমস্ত নবী রাসূলগণ জাহান্নামের হুঙ্কারে বেহুশ হয়ে যাবে। সেদিন কি অবস্থা হবে? আল্লাহর নবী বলছেন জাহান্নামের জন্য একটু কাঁদো, এভাবে ঘুম পেড়ে সময় কাটিয়ে দিন না, একটু ভাবেন, আল্লাহকে একটু ডাকেন, আল্লাহ আপনাকে দিবে। আরে জান্নাত তো আমাদের জন্যই, আবার জাহান্নামও যে আমাদের জন্যই, একটু ভাবেন। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা বলবো, যে সুন্দর আচরণ না হলে জান্নাত যাওয়া, আমরা এদিক দিয়ে মায়ের খেয়ে গেছি মুসলমানরা, এদিক দিয়ে মায়ের খেয়ে গেছে, আমাদের আচরণ কিন্তু সুন্দর না। বাবা মায়ের সাথে বলেন, স্ত্রীর সাথে বলেন, প্রতিবেশীর সাথে বলেন, যার সাথে বলেন, আমাদের আচরণ কিন্তু সুন্দর করতে পারিনি। আচরণ যদি সুন্দর না হয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম